পর আপনাদের আরো একবার জানিয়ে, আজ আমাদের ক্লাব বন্যপ্রাণে কিন্তু যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার সঙ্গে আমরা আড্ডা দিচ্ছি, তিনি আর্কিং নন গ্রিন অস্কার জয়ী ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার আশফিকা কাপুর। আশফিকাকে আরও একবার স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। ইতিমধ্যে তোমার সঙ্গে অনেক কথা হয়েছে, এবার একটুখানি অন্য বিষয় জানবো, সেটা হচ্ছে এই যে তুমি জঙ্গলে যাও, তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল, অনেক দিন তোমাকে থাকতে হয়, একজন মানে উইমেন হিসেবে, একজন মহিলা হিসেবে কতটা মানে অসুবিধে হয় কি? মানে জঙ্গলে তো যতটা আমার অসুবিধা হবে ততটা একটা মানে পুরুষেরও ওরকমই অসুবিধা হবে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট মানে প্রথম প্রথম এই ক্যারিয়ারে খুব ডিফিকাল্ট হতো, কেন কি মানে যখন তুমি ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার ভাবো তখন মাথায় ইউজুয়ালি আসে একটা 40-something ম্যান, একটু বড় একটা হ্যাট পরবে, একটু মানে একটু ক্যামোফ্লাজ জামা টামা পরে একটু বেরোবে টাইপের। তো মানে যখন একটা মানে 20-something একটা মেয়ে সে বলে সে ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং করে, তাকে সিরিয়াসলি নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় লোকেদের ইনিশিয়ালি। কিন্তু সেটা মানে যদি প্রথমে যদি সেটা মানে তুমি একটু সেন্সিটিভ হয়ে যাও তাহলে ওকে কাজটা করাটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি ভাবলাম ছেড়ে দাও, আমি দেখি কতটা নিজের কাজের থ্রু দিয়ে অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারি। তো প্রথম প্রথম খুব মানে কি বলবো, অনেকে অ্যাডভাইস দিয়েছিল এটা হবিতে করো, বা মানে ঠিক সিরিয়াসলি নিত না কি সত্যি সত্যি কি ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকার মানে হতে পারে একটু পাস টাইমে করছে এটসেট্রা। তো আস্তে আস্তে করে সেটা মানে নিজের কাজের থ্রু দিয়েই একটা একটা করে যখন একটু বেটার কাজ হয়, ভালো কাজ হয়, লোকেরা দেখে, তখন ওই অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হতে থাকে। এমনি আর কিছু প্রবলেম ফেস করতে হয় না ধরো? মানে অফকোর্স একটা মানে এটা অনেক কিছু সমস্যা হতে পারে, ধরো ওখানে থাকার তো সেই অর্থে তোমাদের না, এরকম অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে কি আমার পুরো টিম মানে মেল, মানে অনেক দিন ধরে আমি মহিলা দেখিনি, মানে দু সপ্তাহ ধরে কোনো র্যান্ডম গ্রামের মহিলা দেখলেও জড়িয়ে ধরতে ইচ্ছে করে। তো মানে হ্যাঁ মানে ওরকম অনেকবার হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ওরকম কোনো প্রবলেম হয় না, কেন কি যত তুমি জঙ্গলের দিকে যাবে, যত তুমি ভেতরে যাবে, লোকেরা খুব সাধারণ আর খুব ভালো। আর মানে যত প্রবলেম্যাটিক সিচুয়েশন যেরকম মানে ফর এক্সাম্পল অনেক লোক জিজ্ঞেস করে তুমি নর্থ ইস্ট একা একা যাও তোমার ভয় লাগে না, আই এম লাইক কোনো কম্প্যারিজন নেই, আমি 7টার পরে কখনো নয়ডাতে একা অটোতে ঘুরবো না, মানে ওখানে ভয় লাগে। কিন্তু মানে যত তুমি আরো বেশি জঙ্গল আর একটু রিমোট জায়গায় যাবে, পিপল আর ভেরি নাইস, অ্যান্ড মানে দিস ইজ আ মিথ, এইটুকু বলতে পারি। মানে শহর ইজ ওয়ে মোর ডেঞ্জারাস দেন জঙ্গল ফর আ গার্ল দ্যাট ওয়ে। একদম, মানুষের থেকে বড় সাংঘাতিক প্রাণী আর কিছু নেই। আচ্ছা, আর একটা ভিডিও একটুখানি দেখাতে চাইবো আমি আশফিকার, এই ভিডিওটা আশফিকার কাছে একটু ব্যাখ্যা চাইবো যে এটা হচ্ছে একটা সারস পাখি, এটা স্যারাস ক্রেন বলে, এটা ইন্ডিয়া মানে লার্জেস্ট ফ্লাইং বার্ড। ও খুব আমি জানি না ওর কি মাথায় ঢুকে গেছিল র্যান্ডমলি, ও ভেবেছিল ও জাস্ট আমার গাড়ির কাছে এলো, এটা পুরো ওয়াইল্ড, এটা একটা ওয়াইল্ড শার্প একদম গাড়ির কাছে এলো, দিয়ে ওর ইচ্ছে করলো কি ও আমাকে নেক্সট 5 মিনিট ধরে ঠোকর মারবে, আমি হেসে গেলাম ও মেরে গেল, ওই অদ্ভুত অদ্ভুত জিনিস। আচ্ছা, মারের পরে আমার একটুখানি ভালোবাসা, এটা কিন্তু একদম অন্য অন্য চিত্র। কি হচ্ছিল এখানে, মানে আমি ভিডিওটা দেখে আমার বেশ ভালো লাগছিল, হ্যাঁ যে কি হচ্ছে, মানে তুমি তোমার সঙ্গে রীতিমতো ওর মানে এর আগের ভিডিওটা আমরা দেখছিলাম যে হাত তুমি ওর গা করে দিচ্ছো, তারপরে ও তোমার সঙ্গে এরকম করছে, মানে কি বিষয় এটা? এটা আই থিঙ্ক আমার আমার মানে এত এতদিন ক্যারিয়ারে আমার মনে হয় আমার সব মানে সিরকর মতনই সবচেয়ে টপ এক্সপিরিয়েন্সেস এর মধ্যে আছে একটা জায়গা। আচ্ছা, একটু তোমাকে বিরত করবো, আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন, নমস্কার বলুন, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, তো এটা আসামে মানে বর্মা বর্ডারে প্রায় মানে মিয়ানমার বর্ডারের প্রায় একটা ভিলেজে এই ছবিটা আমি তুলেছি। এটা হচ্ছে একটা এটা হচ্ছে ইন্ডিয়ার অনলি এপ স্পিসিস, এটা মাঙ্কি নয়, কিন্তু এটা হচ্ছে এপ, মানে আমাদের এপ আর মাঙ্কির ডিফারেন্স সবচেয়ে বেসিক ডিফারেন্স হচ্ছে ল্যাজ একটার হয়, একটা ল্যাজ হয় না, তো এপের ল্যাজ হয় না। তো এটা হুলক গিবন, এটা প্রচণ্ড রেয়ার মানে এন্ডেঞ্জার্ড আর রেয়ার। আর এই এরিয়াতে মানে এই এরিয়াতে যেটা ফিল্ম করছিলাম ওখানে এককালে প্রচুর হুলক গিবন ছিল, কিন্তু ওটা মানে হান্টিং প্রেশারসে আর হ্যাবিটাট লসে, স্পেশালি হান্টিং প্রেশারসে একটা পর্যায়ে এসে পৌঁছায় যেখানে শুধু একটাই ফ্যামিলি বাকি ছিল, আর সেই ফ্যামিলি অফ হুলক গিবন ফাইনালি শেষ করতে করতে দেখা গেল কি একটাই হুলক গিবন ওই পুরো
এরিয়াটাতে বাকি ছিল একটাই। এবার গিবন মানে যে কোনো এক ফ্যামিলির মেম্বার খুব সোশ্যাল হয়। একটু একটু বিরত করব। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, বলুন কে বলছেন বন্ধু, বলুন বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি হুগলি থেকে শ্যামল গোটাল বলছি। বলুন। আমি এই প্রোগ্রামটা বেশ কয়েকদিন ধরে দেখছি। প্রথমত আমি এই প্রোগ্রামটা ক্লাব বন্যপ্রাণের যে সঞ্চালনা করছেন ওনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই এইরকম ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। তার হাই নিউজের সমস্ত টিমকে অনেক ধন্যবাদ জানাই। আর যদিও হাই নিউজের জন্মদিন, সেই জন্য হাই নিউজকে বিশেষ করে ধন্যবাদ জানাই এবং হ্যাপি বার্থডে। আর সে সঙ্গে আজকে এই প্রোগ্রামটার জন্য ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো ম্যাডামের কাছে যে উনি একজন মহিলা হয়ে কিভাবে এরকম বনে বাজারে ঘুরে বেড়ান, কতটা সাহসিকতার প্রয়োজন হয়, ওনার সাহসিকতা এত আসছে কিভাবে? আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এত সাহসিকতা আসি উনি আমাকে পুরো এটা আমি বোল্ড আউট এটা জানি না, মানে ওটার কোনো উত্তর। যখন আপনি কিছু একটা ভালোবাসেন তখন সেটা আপনি কখনো ভাবেন না, সে তখন চ্যালেঞ্জ হয় না। মানে আজকে যদি আমাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা জঙ্গলে বসে থাকতে বলে একটা শটের জন্য, আর সারা দিন সারা রাত মানে ভোরবেলা থেকে একদম সানসেট অবধি কিছুই হয় না, তো অনেক সময় এরকম হয় কি ঘাসের দিকে তাকিয়ে বসে আছি মানে সপ্তাহের পর সপ্তাহ, কিন্তু সেটা আমি ওই সিচুয়েশনে কখনো বোর্ড হই না বা আমি ওই সিচুয়েশনে কখনো মনে করি না কি খুব চ্যালেঞ্জিং বা ভীষণ গরম বা প্রচুর মশা কামড়াচ্ছে বা কিছু, কারণ আমি ওখানে প্রকৃতিতে থাকতে এতটাই ভালোবাসি কি মানে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ মনে হয় না। তো আমি এটাই বলবো বাকিদেরকেও কি যখন কিছু একটা খুব ভালোবাসো সেই ক্যারিয়ারটা যদি চুজ করতে পারো বা সেই দিকে যদি নিয়ে যেতে পারো নিজের কোনো ক্যারিয়ার না হলেও মানে মানে একটা হবি হিসেবে বা একটা প্যাশন হিসেবেও সেটা যদি পার্সিউ করতে পারো তাহলে সেই ফিল্ডে অলওয়েজ সাকসেসফুল হবে। পছন্দের একটা জিনিস এটা মানে সেটা নিজের ক্যারিয়ারও না হলেও সাইডে একটা কিছু করছো প্রকৃতির জন্য কাজ করছো, এটার সঙ্গে যদি মিল নেই তাও রেজাল্টটাও খারাপ হচ্ছে, তাই সোনিয়া গান্ধীর কথা বলে জানি না কে কি মনে করবে, এর মধ্যে এটা আনা কথা এর মধ্যে কনভারসেশন আনা কথা না, কিন্তু তবুও একসময় চেয়ারপারসন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এত পরিশ্রম করেন ক্লান্ত হন না, তো উনি তখন বলেছিলেন যে অ্যাকচুয়াল ক্লান্তটা আমাদের শরীর হয় না আমাদের মন হয়, তাই আমাদের মন যদি ক্লান্ত হয়ে যায় তখন আমরা ক্লান্ত। এবার নিজেদের পছন্দ কোনো কাজ যদি আমরা করি আমাদের মন ক্লান্ত হবে না, ফলে তখন কিন্তু ক্লান্তি আসে না। হ্যাঁ তুমি যেটা বলছিলে, কি বলছিলাম, ওই অ্যাপ নিয়ে বলছিলে? ও অ্যাপ নিয়ে বলছিলাম, রাইট। হ্যাঁ তো এই পুরো এরিয়াটায় একটাই এই হুলক গিবন বাকি ছিল, আর সেটা আপনি যেটা দেখছিলেন সেটাই আপনারা এক্ষুনি যে ছবিগুলো দেখছিলেন, ও মানে একাই ওখানে বাকি ছিল। তো অনেক বছর ধরে ওর কোনো কোম্পানি ছিল না, তো ও একাই ঘুরে বেড়াতো। কিন্তু যেটা আমি বলছিলাম এপ স্পিসিস ঠিক আমাদের মতো হয়, ওরা খুব সোশ্যাল হয়, ওরা ওদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কোম্পানি, একটা সোশ্যাল ইন্টারাকশন খুব দরকার, মানে এই গ্রুমিং যেটা করে মাথায় মানে যেটা আপনি ভাবছেন উকুন কুজে ওটাই, মানে ওইটা হচ্ছে খুব সোশ্যাল বিহেভিয়ার ওদের। তো আস্তে আস্তে করে ও একটা ফ্যামিলির দিকে খুব আশা আস্তে আস্তে করে আসে, আর ওখানে একটা দাদু একজন ওখানে একটা দাদু ছিল ওনার কাছেও খুব আসতো, তো আস্তে 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 ওই ফ্যামিলিটার কাছে আস্তে আস্তে আসতে থাকে আর মানুষের সঙ্গে কাছে হতে থাকে। এই কারণে কি ওর কোনো নিজের স্পিসিসের যারা মেম্বার ছিল তো সব হান্টেড হয়ে গেছে, সব শেষ, ও একাই ওখানে। তো ও পুরোই ওয়াইল্ড, মানে ও কিন্তু পোষা নয়, ও মানে নিজের ইচ্ছেতে যায় নিজের ইচ্ছেতে আসে, ও জঙ্গলে থাকে, ও যখন ইচ্ছে করে তখন ও মানুষের কাছে আসে। তোমার সঙ্গে ওর যে বিহেভিয়ার দেখে মনে হচ্ছে তোমার পোষা না? একেবারে নয়, এটাই আমি বলছি কেন এই ছবিটা এত স্পেশাল, কেন কি এরকম যদি পোষা থাকতো, যদি এটা পোষা বাঁদর বা মানে এপ হতো তাহলে এটা এই ছবিটা এত স্পেশাল হতো না। এটা এত স্পেশাল, এতই মানে এটা ডিসকভারি চ্যানেলে এসেছিল, বাইরেও দেখানো হয়েছে এটা অনেকবারই, ইউটিউবেও আছে এটা, কিন্তু এটা দেখানো হয়েছে এতবার কেন কি অ্যাকচুয়ালি ওয়াইল্ড, এ প্রচণ্ড ওয়াইল্ড, ও শুধু আসে এইটার জন্য। তো আমি যখন ওখানে ছিলাম ও ইনিশিয়ালি আমার কাছে আসেনি, তারপর আস্তে আস্তে আমাকে দেখে আমার একটু ক্যামেরা ফ্যামেরা দেখে ইন্টারেস্টেড হয়ে আস্তে আস্তে তারপর একটা রিলেশনশিপ ওর সঙ্গে নিজের ফর্ম হয়ে যায়, তো আমি ওকে গ্রুম করতাম ও আমায় গ্রুম করতো, মানে একটা পুরো ম্যাজিক্যাল জিনিস, মানে অসাধারণ। ওরা কিরকম মানে ওরা কি খুব হিংস্র নাকি ওরা শান্ত, মানে এই এপ স্পিসিস
আমি কি বলবো, মানে অত কাছে এই এই স্পিসিসটাকে অত কাছে নর্মালি দেখা যায় না, কেন কি এরা অনেক উঁচুতে থাকে, মানে একদম গাছের উপরে থাকে, কিন্তু এই ইন্টারঅ্যাকশনটার সময় মনে হচ্ছিল, সত্যি মনে হচ্ছিল একটা মানুষ, মানে এতটাই ওরা বোঝে। ওদের চোখের দিকে তাকালে আমরা ভাবি কি আমরা নিজেদেরকে কি ভাবি, এতটা বেশি উঁচু ভাবি পশুমাছে, একদম মানে আমাদের মতো, মানে ওদের মধ্যে সেম ইমোশন, সেম ভালোবাসা, সেম কম্প্যাশন, কোন রকম মানে যে মিথগুলো আমাদের থাকে সেগুলো আমার তো মনে হয় না ইজ ট্রু, এটুকু এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। কিন্তু একটাই স্যাড ব্যাপার হচ্ছে কি এই এই পার্টিকুলার অ্যাপটার নেই, কেন কি এটা একে এই ছবিটা তোলার ঠিক আমরা ফার্স্ট ক্রু ছিলাম যেটা ছবিটা তুলেছিল, তারপরে একটা দুটো ক্রু গিয়েছিল এটসেট্রা, কিন্তু তারপরেই ওকে পাশে মানে ভিলেজে আরেকটা মানে গ্রামের থেকে, কোনো কারণ ছিল না, একেবারে কোনো কারণ ছিল না, একটা ওদের মানুষ মানুষের মধ্যে ঝগড়া হয়েছিল কোনো বাড়ির মধ্যে এটসেট্রা, এসে একটা লাঠি দিয়ে একদিন পিটিয়ে এক সেকেন্ডে শেষ করে দিয়েছিল, তো এও আর নেই। তো এটাই বলছি, এত মানে প্রেশাস জিনিসও আমরা ভ্যালু করি না আসলে, মানে এটার জন্যই বোধ হয় আমি আমাদের তোমাকে জানতে যাবো তোমার কাছ থেকে কেমন লেগেছে আমাদের পত্রিকা, এটার অ্যাওয়ার্ড করাটাই কিন্তু আমাদের মানে কাজ আর কি, যে মানুষ জানুক, এই যে তুমি বলছো তোমার মাধ্যমে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি আমাদের দর্শক বন্ধুদের। এবার তোমরা ভেতরে যাও, জঙ্গলের ভেতরে যাচ্ছ, সেখানে কাজ করছো, তোমরাও একটা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করো আশা করি, এবং আরো যত এটা বাড়বে তত বোধ হয় এই ধরনের হত্যাই আমি বলবো বন্ধ হবে, মানে আমরা এটা মাইন্ডলেস, মানে এরকম হত্যা পুরো মাইন্ডলেস, মানে কোনো কারণ নেই। আর আমার তো মনে হচ্ছে মানে আমরা যতটাই মানে আমরা আজকালকার দিনে খুব ডিসকানেক্ট হয়ে গেছি নেচারের থেকে, আর যারা যারা আমরা যারা একটু নেচারের সঙ্গে কানেক্টেড আছি তারা এই ভ্যালুটা বুঝে, মানে যার মানে একবার ওই কানেকশনটা আবার রিএস্টাবলিশ করলে, একবার প্রকৃতির মধ্যে বেরোলে, আমরা আসলে বেঙ্গলে উই আর ভেরি গুড, কেন কি আমাদের এখানে প্রচুর জঙ্গল প্রেমিক অনেক ক্রাউড আছে, মানে সবাই খুব জঙ্গল টঙ্গল যায়, কিন্তু যত আরো বেশি লোক যাবে এটার মধ্যে একটা একরকমের একটা কানেকশন, একটা পিস পাওয়া যায়, একরকমের মানে সত্যি একটা ভ্যালু অ্যাড করে লাইফে, যেটা আজকাল একটু কমে যাচ্ছে সারাক্ষণ স্ক্রিন। একদমই। আচ্ছা একটুখানি তোমার পড়ার যদি সময় হয়নি, তুমি বন্যপ্রাণ আমাদের পত্রিকাটা দেখেছো, কেমন লেগেছে, মানে এট এ গ্লান্স দেখে তোমার কেমন মনে হয়েছে? একটা গ্লান্স তো ফ্যান্টাস্টিক, আরে আফ্রিকা, এটা তো মাসাই মারার ওই এটা ইয়ারলি মাইগ্রেশনটা যেটা হয় না, মানে ভালো লেগেছে আর কি খুব ভালো দেখে। এটা তো খুব ইম্পর্টেন্ট স্পিসিস আমাদের, গঞ্জেটিক ডলফিন, গঙ্গার যে ডলফিন, এটা এটা নিয়ে কিছুই ফর এক্সাম্পল খুব কম কাজ করা হয়েছে, একটু মানে এটা ক্যামেরাতে শো করলে বোঝা যাবে, এটা আমাদের গঙ্গার ডলফিন, এটা খুব রেয়ার ছবি, মাই গড কে তুলেছে। একদম, এই বইটা মানে এই পত্রিকাটি যারাই দেখেছেন, আমাদের বিভিন্ন সংখ্যা যে বেরোয় সেটা অবশ্যই ভেরি নাইস, মানে পছন্দ করেন আর কি, এটা পরে বাড়ি গিয়ে ভালোভাবে পড়বো। একদম ভালো ভালোভাবে, তুমি একটুখানি যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য মানে জাস্ট বইটা মানে স্ক্রিন যদি একটুখানি, আরো আছে তো একটা, হ্যাঁ আরো অনেকগুলো রয়েছে, সবকটা তোমার আছে, বাংলা একটা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, তোমার হাতে কিন্তু খুব মানাচ্ছে। আচ্ছা এইবার একটুখানি তোমার নানান রকমের অভিজ্ঞতা হয়, ভালো অভিজ্ঞতা মন্দ অভিজ্ঞতা জঙ্গলে, একটুখানি যদি মানে কোনো এমন অভিজ্ঞতার কথা বলো যেটা তোমার এখনো মনে করলে ভয় হয় যে বাবা এরকম একটা হয়েছিল বা কিছু, এরকম অনেক কিছুই হয়েছিল, মানে কোথা থেকে শুরু করবো, মানে এরকমও হয়েছে কি মানে একটা 30-খানা হাতির হার্ডের সামনে গাড়ি আটকে গেছে, তখন আমরা গাড়ি থেকে বেরিয়ে ছুটে একটা মাচানে উঠে গেছি, সেই মাচানটাও টুথপিকের মতো, মানে তো মানে ওরকম তো অনেক কিছু হয়েছে, কিন্তু জঙ্গল অ্যাকচুয়ালি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আবার এটা মানে আমি বলছি একদম এটা হচ্ছে আমার কম বছর এই বছর, মানে এরকম আমার কম্প্যারিজনে অনেক লোক আছে যেটা 20-25 বছর ধরে এটা করছে, কিন্তু আমার যেইটুকু এক্সপিরিয়েন্স আছে হচ্ছে জঙ্গলে সবচেয়ে ছোটো জিনিসগুলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস। যেরকম একবার হয়েছিল, আমি আমার বড় ক্যামেরাতে শুট করছিলাম, আর আমার DSLR মানে ছোট যে স্টিল ক্যামেরাটা আছে সেটা আমি মাটিতে রেখেছিলাম, আমি আমাদের যে পিসার কন্ট্রোল রুম তাকে বলবো অবশ্যই আমাদের সেই ছবি যেন একটু দেখায়, কারণ সেই ছবি আমাদের কাছে রয়েছে, সেই ছবি আমাদের দর্শক বন্ধুদের দেখাতে বলবো। হ্যাঁ তো ওটা আমি বলছি কি ইন আ সেকেন্ড, তো ওটা মাটিতে রেখেছিলাম, হঠাৎ দেখলাম মানে জাস্ট চোখ পড়লো কি হঠাৎ দেখলাম ক্যামেরাটার তলায় কি একটা ঢুকে গেল, তো আমার সঙ্গে একটা ফরেস্ট গার্ড ছিল, তো আমি বললাম ফরেস্ট গার্ডকে কি ওর তলায় কিছু একটা গেছে,
উনি তুললেন ক্যামেরাটা, বলো কই কিছু তো যায়নি, এরকম ভাবে খুঁজলেন টুজলেন, আর এমনি ক্যামেরাটা উপরে করে ধরেছিল, স্ট্র্যাপ ধরেছিল। হঠাৎ আমার নজর পড়লো কি ক্যামেরার ভেতরের তলায় একদম মানে ওই বেস প্লেট আর ক্যামেরার মধ্যে একটা বেবি রাসেলস ভাইপার, মানে চন্দ্রভোরার বাচ্চা। দর্শক বন্ধুদের ছবিটা দেখাতে বলবো আরো একবার। হ্যাঁ, একটা চন্দ্রভোরার বাচ্চা চন্দ্রভোরা ওর মধ্যে ঢুকে গেছে, ক্যামেরা আর বেস প্লেটের মধ্যে ঢুকে লুকিয়ে আছে। মানে ওটা যদি চোখ না পড়তো ওটা আমি বাড়ি নিয়ে চলে যেতাম। আর অনেকে জানে না কি মানে ছোট বাচ্চা সাপ আর বড় সাপের কিন্তু বেশ সেম, ইনফ্যাক্ট বাচ্চা সাপ আরেকটু বেশি ডেঞ্জারাস। কেন কি বাচ্চা সাপ অল দ্য টাইম খুব ডিফেন্স মেকানিজমে থাকে, মানে সবকিছু তো ওকে খেতে চায়, তো ও খুব মানে ডিফেন্সিভ থাকে। তার মানে ও যদি তোমাকে বাইট করে ও যত বিষ আছে সবই তোমাকে দেবে, মানে অল অফ ইট। কিন্তু অনেক সময় বড় সাপ ড্রাই বাইট করে, মানে ওরা শুধু থ্রেটেন করার জন্য বাইট করে, অ্যাকচুয়ালি বিষটা দেয় না। তো বাচ্চা সাপ ইজ অ্যাকচুয়ালি মোর ডেঞ্জারাস, আর চন্দ্রপোড়া থেকে তো বেশি ডেঞ্জারাস হতেই পারে না কিছু। তো ওটা নিয়ে বাড়ি চলে যেতাম যদি ওটা না চোখে পড়তো বেসিক্যালি। তো এরকম হয়েছে অনেক কিছুই, কিন্তু আশা করে দেখালাম দর্শক বন্ধুদের। এরকম আরো যদি বলো যেটা মনে পড়ছে, এরকম একটা অভিজ্ঞতা বলছি যেটার কোনো ছবিও নেই আর যেটার কোনো মানে দেখানোর মতো ছবি নেই আর থাকতেও পারে না, মানে এরকম জিনিস। আমি বর্নিওতে ছিলাম, আর এটা হচ্ছে রেন ফরেস্ট, মালয়েশিয়ার একটা রেন ফরেস্ট, খুব ডিপ রেন ফরেস্ট, মানে ঘন জঙ্গল পুরো। আর আমরা একটা রাত্রিরে সাফারি মানে ওয়াক করতে গেছিলাম, জঙ্গলে আমরা হাঁটতে গেছিলাম। তো আমাদের সঙ্গে যে একজন ছিল সে বলেছিল রাত্রিরে কে বেরোবে, তো খুব কম জন হ্যাঁ বলেছিল। কেন কি ওখানে বর্ণীয় জঙ্গল হচ্ছে রেন ফরেস্ট খুব ডেঞ্জারাস, মানে সবকিছুই তোমাকে খেয়ে নিতে পারে, সবকিছুই পয়জনাস, সবকিছুই ভেনমাস, তো খুব তো রাত্রিবেলাটা একটু ডেঞ্জারাস। খুব কম লোকে গেছিলাম, আমরা 3-4 জন। তো হাঁটতে হাঁটতে এরকম ভাবে একটা জায়গা আমরা টর্চ নিয়ে যাচ্ছিলাম, তো একটা জায়গা যে লোকাল ছিল আমাদের সঙ্গে গাইড সে বললো টর্চ বন্ধ করো। আমি বললাম ঠিক আছে, টর্চ বন্ধ করেছি। আমি ভাবলাম প্রথমে ভাবলাম কি আসলে ওখানে আওয়াজ আর গন্ধটা খুব সুন্দর, ওই জঙ্গলগুলোতে আওয়াজ তো মানে ভরে যায় রাত্রিবেলা, খুব সুন্দর। তো ভাবলাম ওটা একটু এনজয় করার জন্য টর্চ বন্ধ করতে বলছে। বসলাম আমরা একটা এর ওপরে, আমরা তাকিয়েছিলাম একটা বিশাল একটা মানে সামনে একটা গাছ ছিল বিশাল, আর তার তলে আস্তে আস্তে যখন চোখ যেরকম ভাবে অন্ধকারে একটু অ্যাডজাস্ট করে, একটু পরে দেখতে শুরু করতে পারো ওরম ভাবে একটু চোখ যে অ্যাডজাস্ট করলে, সামনে আমরা দেখলাম এক মানে পুরো গাছের তলায় বেসটা গ্লো ইন দ্য ডার্ক ফাঙ্গাস, মানে এটা গ্লো করছে গ্রিন একটা লুমিনেসেন্ট ফাঙ্গাস, মানে যেরকম নিয়ন পুরো। তো মানে অ্যাভাটার মুভিটা মনে হয় দেখেছে সবাই, যেরকম ওই ওই ওটা রিয়েল লাইফ অ্যাভাটার চোখের সামনে, মানে এটা না কোনো ক্যামেরা ক্যাপচার করতে পারবে না, ওই ফিলিংটা কেউ ক্যাপচার করতে পারবে, এরকম মানে ম্যাজিক্যাল মোমেন্টস কত হয়েছে। যেরকম একবার নর্থ বেঙ্গলে আমি দেখেছি পুরো মানে একটা পুরো জঙ্গল এরকম কি বলে জোনাকি ভর্তি আর তার ওপরে তারা ভর্তি, মানে এই জিনিসগুলো এই জিনিসগুলো এই মোমেন্টগুলোই হচ্ছে তখনই বোঝা মানে নিজেকে তখনই লাকি মনে হয়, মানে লাকি মনে হয় প্রচন্ড, মানে তখন মনে হয় কি শহরে বসে একটা কিছু না করে এখানে এসে এই কাজটা করতে একটা মানে প্রচন্ড লাকি মনে হয় মোমেন্টগুলোতে একদম। আচ্ছা, আরো তো তোমার প্রচুর পরিকল্পনা রয়েছে, পরিকল্পনার কথা ঠিক মানে ওইভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো না, তবে মানে কি ফার্দার তোমার কি করার ইচ্ছে, মানে এর পরে তুমি কি করবে, কি করছো বা কোন চ্যানেলের সঙ্গে যুক্ত আছো বা কি, সেটা আমি জানতে চাইছি না একেবারে, সেটা তোমার বলাও বারণ হয়তো। তোমার এর পরের অ্যাম্বিশনটা কি, মানে কি চাইছো, তোমার লক্ষ্য কি সামনে? দেখো আমার লক্ষ্য হচ্ছে আমি যত ওয়াইল্ড লাইফ নিয়ে ভালো গল্প বলতে পারবো, যত বেশি কনজারভেশন নিয়ে ভালো অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারবো, আশা করে সেটার মাধ্যমে লোকেরা সেটাই প্রোটেক্ট করবে যেটা ভালোবাসে। তো আসলে সেটার মাধ্যমে যদি আমি কয়েকজনকেও কনভার্ট করতে পারি, কয়েকজনকেও ইফেক্ট করতে পারি, একটু ইনফ্লুয়েন্স করতে পারি, আর তারা যদি একটু প্রকৃতির দিকে নিজেদের মতনই নিজেদের বাড়ির কাছেও হোক কিছুভাবে হেল্প করে, সেটাও বড় কথা। তো আমি ফিউচারে আই উড লাভ টু ওয়ার্ক মোর উইথ চিলড্রেন, কেন কি আমার মনে হয় কি ওয়েল দে আর ডেফিনেটলি আমাদের ফিউচার, কিন্তু ওরা যেইভাবে গ্লোবাল ওয়ার্মিং, ওরা যেইভাবে ক্লাইমেট চেঞ্জ এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে আর বোঝে, অনেক বেশি তাড়াতাড়ি বোঝে অ্যাডাল্টদের থেকে, মানে ওদেরকে একটা কনসেপ্ট বুঝিয়ে নেওয়া, ওদেরকে একটা মানে আমাদের যেই এনভায়রনমেন্টাল প্রবলেমস হচ্ছে আজকে ওদেরকে সেটা কমিউনিকেট করাটা আমার মনে হয় অনেকটা বেশি সুবিধা। ইনফ্যাক্ট ওরা খুব তাড়াতাড়ি বুঝে যায়, কেন কি আজকালকার দিনে বাচ্চারা ভীষণভাবে গ্লোবাল সিটিজেন্স,
সবাই ইন্টারনেটে আর সবাই সবকিছু এক্সপোজার আছে আর জানে, প্রচন্ড অনেক জানে। তো ওই জেনারেশনটাকে যদি আরো ভালোভাবে তৈরি করা যায় তাহলে আমার মনে হয় 10 বছরের মধ্যে খুব রেসপন্সিবল সিটিজেন্স তৈরি হবে। ভালো লক্ষ্য তোমার। আচ্ছা, তুমি তো বাঘ নিয়েও কাজ করেছো। মানে টাইগার না, একেবারে না। ইনফ্যাক্ট আমি বাঘ নিয়ে কাজই করিনি, এটাই সবাই বলে সবকিছু নিয়ে কাজ করে যাচ্ছে, বাঘ নিয়ে কাজ করছে না, সবাই বাঘ নিয়ে কাজ করছে, ঠিক আছে আমি অন্য কিছুতে ফোকাস করি, বাঘ নিয়ে খুব কম কাজ করি। কেন মানে মানে কেন করনি আর কি, মানে এটার জন্য এটা জানি না কেন করিনি। আমার মনে হয় এটা মানে আচ্ছা একটা তো জিনিস কি মানে 4-5 বছরের মধ্যে একটা লিমিট আছে কতটা করা যায়, তো ওই অপরচুনিটিটা তোমার ইচ্ছে রয়েছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, কিন্তু ওইভাবে আমি মানে বাঘ খুবই পছন্দ করি, কিন্তু আমার এটা খুব অদ্ভুত, কিন্তু আমি একটা পাখি দেখেও যতটা এক্সাইটেড হই আমি বাঘ দেখেও ততটা এক্সাইটেড হই, একটা খুব ছোট্ট একটা খুব সুন্দর দেখতে একটা ব্যাঙ দেখেও ততটা এক্সাইটেড হই। মানে আমার মনে হয় যদি আমরা ডিটেলে ঢুকি বাঘটা একটা জিনিস, আর কিন্তু অনেক আমি অনেক সময় এটাও দেখেছি বাঘের জঙ্গলে যখন লোকে যায় বান্দমগাঁও এক্সাইট্রা রানতম্বর, ওরা বাঘ দেখতেই এত বেশি মানে অবসেসড হয়ে যায় কি চারিপাশে মানে এই প্রচণ্ড সুন্দর জঙ্গলটা চোখের সামনে আছে, অসাধারণ পাখি ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসগুলো দেখতে মানে ভুলে যায়। আসলে কি বলতো, বাঘ বিলুপ্ত মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাঘের সংখ্যা কমে যাচ্ছে, এটা নিয়ে সবাই ভীষণ চিন্তিত। না এটা কিন্তু ট্রু, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কি বাঘের মতো একটা স্পিসিস কিন্তু কর্নারস্টোন স্পিসিস, তার মানে বাঘ যদি একটা যদি এরিয়া বাঘের মানে যদি এটা টাইগার রিজার্ভ ডিক্লেয়ার হয় বা ডিক্লেয়ার্ড অলরেডি আছে তাহলে কিন্তু ওই বাঘের জন্যই বাকি স্পিসিসগুলো প্রোটেক্টেড। আজকে তো তুমি পাখির জন্য একটা জায়গা যদি তুমি ডিক্লেয়ার করো বাঘের জন্য ওটার অনেক বেশি পয়সা পাবে, অনেক বেশি রিসোর্স পাবে। তো বাঘ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর দ্য ফরেস্ট ফর মেনি রিজনস, একটা তো ওটা মানে একটা চেইন আছে মানে এপেক্স স্পিসিস অনেক কিছুই আছে, তো সেটা বলছি না, আমি জাস্ট বলছি কি বাঘ ইজ জাস্ট দ্য বিগিনিং অফ অফ দ্য ওয়াইল্ড লাইফ ফান্ড। তারপরেও কিন্তু যদি ওয়াইল্ড লাইফ সত্যি দেখতে চাও মানে কলকাতা থেকে 8 ঘন্টা দূরে তুমি গ্রামে যাও, এত এত কিছু তুমি দেখবে, জাস্ট গ্রামে জঙ্গলেও ঢুকতে হবে না। আমার মনে হয় একটা সাবজেক্ট কে জানাটা খুব দরকার, মানে যদি তুমি একটা জিনিস মানে একটা একটা কোনো অ্যানিমালের উপর খুব স্টাডি করেছো আগে, মানে তুমি সেটার বিহেভিয়ার স্টাডি করেছো বা তুমি সায়েন্টিফিক পেপার্স পড়েছো ওটার বিষয়ে যতটা পেরেছো জানতে পেরেছো, তাহলে যখন তুমি ফিল্ম করতে পারবে ফিল্ম করতে যাবে তখন ওর একটা সার্টেন বিহেভিয়ারটা তুমি চিনতে পারবে বা ঠিক সময় যেতে পারবে বছরে যেই সময় ওর বিহেভিয়ারটা হয়। তো ওইটাই আমার মনে হয় সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে যখন শ্যুট করা আগে মানে শ্যুট করা বেরোনোর আগে যদি কেন শ্যুট অনেক আমাদের এখানে নিশ্চয়ই অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররাই শোটা দেখছে, মানে ওই রিসার্চটা থাকলে কি কোন সময় কি হয় কি বিহেভিয়ার হয় তাহলে ওটা ক্যাপচার করার সময় মোমেন্টগুলো বেটার হয়, মানে তাহলে তুমি বুঝতে পারছো কি তুমি কি ক্যাপচার করছো, নাহলে নাহলে অ্যাক্সিডেন্টাল ফুটেজ হয়ে যায় যাকে বলে, মানে ওই করতে করতে একটা ভালো শট পেয়ে গেলাম, গল্পটা তৈরি করা যায় না তাহলে। মানে আগে থেকে পড়াশোনা করে তবে কাজে নাও অ্যাবসলিউটলি। আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে আশফিকা, আমাদের ম্যাগাজিনটা নিয়ে তুমি যদি একটুখানি স্পেশাল মেসেজ আমাদের দর্শক বন্ধুদের দাও, কারণ আমাদের উদ্দেশ্যটা সচেতন করা এবং সেটা তোমার মারফত হলে আরো ভালো হবে। ডেফিনেটলি এটা প্লিজ পড়বেন, কারণ কি আমি যেটুকু এই ম্যাগাজিনটা দেখলাম এটার মধ্যে অনেক অন্যরকম জিনিস আছে, মানে এটার মধ্যে বাঘও আছে আর পিঁপড়েও আছে, মানে সবকিছুই কভার করেছে আর সত্যি মানে খুব ভালো কোয়ালিটি আর অনেক অনেক ইনফরমেশন আছে। তো আমি এটা একটা নিজে কপি তো আমি বাড়ি নিয়ে যাচ্ছি, তো আপনারা প্লিজ একদম একটা কপি তোমার জন্য অবশ্যই থাকছে। অনেক ধন্যবাদ দেবো আশফিকা তোমাকে আমাদের এই ক্লাব বন্যপ্রাণ অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবারও চাইবো তুমি আরো একদিন আমাদের অনুষ্ঠানে আসো। আর দর্শক বন্ধুদের বলবো আমাদের উদ্দেশ্যটা আপনাদের সচেতন করা, সেটা যতটা সম্ভব আমাদের পক্ষে সেটা আমরা করার চেষ্টা করবো। এ বলে আজকের অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠান শেষ করছি, আপনারা আমাদের অনুষ্ঠান এবং খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।